fashionista Sue's embroidery collection 10 number. এটা লেটেস্ট কালেকশন আমাদের একটি কালেকশন আমাদের স্টকে নতুন এসেছে সো কোড নাম্বার হচ্ছে 10 এবং এটা হচ্ছে মাস্টার্ড একটা ব্রাউন কালার ঠিক মাস্টার্ড নাম একটা ব্রাউন বলা যায় এটার সঙ্গে অনেকগুলো প্যানেল আছে অনেকগুলো না অ্যাকচুয়ালি এটার সাথে কি প্যানেল আছে এটা হচ্ছে প্যান্ট ক্যাম্ব্রিক কটনের প্যান্ট কটনের একটা প্যানেল করা এরপর নিচে দেখুন হ্যাপি একটা এমব্রয়ডারির কাজ খুব সুন্দর ভাবে লাইট ব্রাউন এর মধ্যে সিকুইন এবং কপার এবং পিঙ্ক কালার ওয়ার্ক আছে তারপর হচ্ছে এটা হচ্ছে শিফনের ওনা সফট একটা শিফন মানে দেখতে অনেকটা বিস্কোস এর মতো মনে হচ্ছে ফুল ড্রেসটিকে এভাবে আপনাদের সামনে তুলে ধরছি যদি আপনারা কেউ লাইভ দেখতে চান তাহলে এখান থেকে দেখে নিতে পারেন ফ্যাশনিস্টা প্রাইস হচ্ছে 3,800 টাকা বিডিটি প্রাইস ইনসাইড ঢাকা ডিএলবি চার্জ হচ্ছে 80 আউটার হচ্ছে 150 টাকা লাইট ব্রাউন সুন্দর একটু আর একটু ক্লোজ দিয়ে দেখাই যেটি দেখাচ্ছি এটি খুব সুন্দর একটা মেরুন রেড মেরুন অনেক মেরুন আছে একটু লালচে মেরুন ঠিক ওই টাইপের একটা কালার এবং শিফনের দোপাট্টা শিফনের দোপাট্টা খুব সুন্দর একটা কালার এখন ন্যাচারাল কালারটা বোঝা যাচ্ছে এই দোপাট্টাগুলো না একটু ক্র্যাপের মধ্যে শিফন বাট হচ্ছে একটু ক্র্যাপের মধ্যে এবং নিচে এবং সরি নিচের লেয়ারটা দেখুন নিচের লেয়ারটা খুব সুন্দরভাবে গোল্ডেন এবং রেড কালার মানে ম্যাচিং সুতোর একটা কাজ করে ম্যাচিং সুতোর কাজ করা এটা হচ্ছে প্যান্ট এবং প্যান্টে আপনারা এই প্যানেলটা ইউজ করবেন খুব সুন্দর একটা রেড কালার আর হচ্ছে এটা ওড়না এবং নিচের অংশটা পুরোটাই দেখালাম এবং সেলফ একটা ওয়ার্ক আছে নেকে দেখুন সেলফ একটা ওয়ার্ক তারপর হচ্ছে কপার ম্যাচিং একটা ওয়ার্ক ওয়াও খুব সুন্দর আই ডোন্ট নো কেমন দেখাচ্ছে বাট কিন্তু সামনাসামনি একদম খুব সুন্দর একটা মিষ্টি রেড এটা কিন্তু মিষ্টি কালার না এটা কিন্তু রেড মেরুন কালার এবং ক্যাটালগে একদমই ডিফারেন্ট একটা কালার এসছে ক্যাটালগ বরং নাই দেখে আমি একদম রিয়েল পিকচারটাই মানে লাইভটাই আপনাদের সাথে শেয়ার করছি 3,800 টাকা যারা একটু লাল পছন্দ করেন আর ওকেশনালি মানে কিছু কিছু সময় থাকে লাল পরতে খুব মজা যায় এই ড্রেসটা তাদের জন্য তারা হয়তো চুজ করতে পারেন আমার তো খুব ভালো লাগতেছে 3,800 টাকা এরপর যেটি শেয়ার করবো অ্যাকচুয়ালি এটা ক্যাটালগের চাইতে একটু একটু ডিফারেন্ট আমি যদি ক্যাটালগটা শো করি আপনাদেরকে তাহলে অনেকটাই ভুল করা হবে এটা অ্যাকচুয়ালি পার্পেল কালার এই কালারটা জ্যাম কালার ক্যাটালগটা না দেখে মূল মানে মূল ড্রেসটাই দেখায় যেটা হচ্ছে জ্যামের মধ্যে বডি হচ্ছে গিয়ে সুইজ না কটন সুইজ না সুইজের মধ্যে বডি এক্সট্রা স্লিপস আছে এবং এইভাবে ওয়ার্ক আর এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা হচ্ছে এই প্যানেলটা হচ্ছে সালোয়ারের জন্য এবং নিচে দেখুন নিচের অংশটা খুব সুন্দর রোজের মধ্যে আর গোল্ডেন কালার অলিভ কালার একটা ছোটো ছোটো ওয়ার্ক আছে ফুলের ফুলের কাজগুলো দেখুন ম্যাচিং একটা ছোটো ছোটো স্কোয়ারের মধ্যে ম্যাচিং একটা সুতার কাজ আছে জ্যাম কালার লাইক খুব সুরত ক্যাটাগরির ড্রেসগুলো এবং এক্সট্রা স্লিভস এক্সট্রা স্লিভসের পার্টটা এটা হচ্ছে ওনার পার্টটা
এটা প্রাইস হচ্ছে 3800 টাকা এগুলো লেন্থ হবে 48 প্লাস হবে যারা যারা এখানে কালার আমি অনেক বেশি জুম করেছি একটু ট্রাই করে দেখুন এই যে কালার অ্যাকচুয়ালি কিন্তু এইটা এই যে এখন যে কালারটা জ্যাম কালার দেখা যাচ্ছে কালার কিন্তু এইটা এগুলো সবই হচ্ছে পাকিস্তানি প্রোডাক্ট ফ্যাশনিস্টার প্রোডাক্টগুলো সুইজের উপর কালেকশন ঠিক আছে 3800 টাকা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস তুলে ফেলছি একটু ব্যাকপার্ট দেখাই একটু ভাই একটু আলতো করে যদি ব্যাকপার্টটা দেখাই সবগুলো ড্রেসের ব্যাকপার্টেও কিন্তু কাজ আছে এই যে একটা ব্যাকপার্ট আমি শো করছি এটা ঠিক আছে ওকে আচ্ছা এরপর এটা একেবারে মাস্টার্ড কালারই বলা যায় মাস্টার্ডের ভিতরে দেখে নিই কী কী আছে এই যে দেখুন কালারটি অ্যাকচুয়ালি ক্যাটালগে এত বেশি ফটো সেশন বা ফটোগ্রাফি করতে গিয়ে এত বেশি লাইট ইউজ করে যে মাঝে মধ্যে মূল ড্রেসের যে কালারটা সেটা কিন্তু হারিয়ে যায় এবং আমরাও খুব বিপদে পড়ে যাই যার ধরুন আপনাদের সঙ্গে এইভাবে লাইভটা শেয়ার করা হয় এটা স্লিভসের পার্টটা এটা হচ্ছে একদম লোয়ার পার্টটা মাস্টার্ড কালার আর এই প্যানেলটা আপনারা ড্রেসের সালোয়ারের নিচে ইউজ করবেন এবং এটা হচ্ছে কি ওড়নাটা সিধা ওড়না সুন্দর একটা সফট শিফনের ওড়না যারা খুবসুরত পরেছেন তারা এই ড্রেসগুলো দেখতে পারেন সুইজের মধ্যে ওভারঅল এমব্রয়ডারি লং ব্যাক স্লিভসই হচ্ছে এমব্রয়ডারি করা এবং এক্সট্রা স্যালারির জন্য প্যানেল আছে প্রাইস হচ্ছে 3800 টাকা কালারটা হচ্ছে গিয়ে গোল্ডেন এবং মেরুন কালার একটা ফুল বডিতে একটু ডিফারেন্ট যদি চান যে সচরাচর আমরা যে কালার পরে থাকি সবসময় কালার থেকে এগুলো একদম বাইরে একেবারে একটু আলাদা মাস্টার্ড ব্রাউন আচ্ছা এরপর একদম ফ্যাশনিস্টার 08 নাম্বার কোড ব্ল্যাকের মধ্যে ফুল ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড এই যে ব্যাকের মধ্যে যেভাবে একটা কাজ আছে কপার কালার কাজ এক্সট্রা স্লিভস এটা হচ্ছে এক্সট্রা স্লিভস ম্যাচিং একটা ওয়ার্ক প্লাস হচ্ছে এইভাবে কপার পিঙ্ক মেরুন অলিভ মিক্সড কালারের কাজ ফুল বডিতে একটা ম্যাচিং একটা কাজ করা আছে এটা নেকের পার্টটা সুইজের উপর আপনারা যারা কটন করেন কটন বলতে সুইজটা একটু পাতলা হয় পরতে অনেক আরাম সুইচ যারা একবার ইউজ করেন তারা হয়তো সুইচের মর্মটা বুঝতে পারেন যে কী পরিমাণ সুইচের মধ্যে আরাম পাওয়া যায় ফ্যাব্রিক্স পরলে মনেই হয় না যে কিছু ভারী কিছু পরে আছে কমফোর্টেবল নিচের অংশটা সালোয়ার এবং এটা হচ্ছে যেটা কিন্তু খুব ডার্ক কালার অনেক সময় হয় না কালারগুলো একটু ফেড লাগে ব্ল্যাকের মধ্যে এটা একদম জেড ব্ল্যাক বলা হয় একদম খুব শাইনিং একটা ডার্ক